সন্দেশখালী নিয়ে বিজেপি আজ পথে নেমেছে থানা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এবার বিজেপির যে মিছিল সেই মিছিল আটকেছে পুলিশ এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির মিছিল পুলিশ আটকেছে পুলিশ থানা ঘের আজকে বিভিন্ন জায়গায় থানা ঘেরাও কর্মসূচি শুধু শহরে নয় জেলা জুড়ে এই কর্মসূচি নেয় বিজেপি এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে দেবাঞ্জন কি ছবি কি খবর আচ্ছা এই সন্দেশখালীর গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরে কিন্তু পথে নেমেছে রাজ্য বিজেপি এবং ইন্দ্রনীল খানের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চা তারাও নেমেছেন ইন্দ্রনীল দা আজকে আপনাদের কর্মসূচিটা কি দেখুন পশ্চিমবঙ্গের মধ্যে সন্দেশখালীতে যেভাবে বছর বছর ধরে নারীদের ওপর নির্যাতন চালিয়েছে এই শাজাহান বা তৃণমূলের এই সব নেতাগুলো শাজাহান বা তার সাকরেত ফাকরেতগুলো তার চেলা চাবান্ডগুলো রাতের অন্ধকারে নারীদেরকে বা ঘরের বউদেরকে তুলে নিয়ে গিয়ে সারা রাত তাদের পার্টি অফিসে রেখে দিয়ে গেছে এবং ভোরে যতক্ষণ না এখন আমাদের নারীরা যখন গর্জে উঠছে যখন সন্দেশখালীর রমণীরা আজকে প্রতিবাদে গর্জে উঠছে তখন এখন দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন যে সেই শাজাহানকে অ্যারেস্ট না করে এই নারীদের ওপর আবার নির্যাতন করছে যে তারা আরও অত্যাচারিত হয় আপনাদের আজকের যে প্রতিবাদ মিছিল সেটা কি টালিগঞ্জ ফাঁড়ি অবধি যাচ্ছে আমাদের এই প্রতিবাদ মিছিল এই কর্মসূচি আমরা রাজ্যের পুলিশ প্রশাসন এখানে আমরা যাচ্ছি আমরা টালিগঞ্জ হ্যাঁ পুলিশ তো তখনই দেখা যায় না এই রাজ্যের পুলিশকে কলকাতা পুলিশকে দেখা যায় না যখন নারীদের ওপর নির্যাতন চলে যখন রাতের অন্ধকারে এই শাজাহান বা তার সাকরেতগুলো তুলে নিয়ে চলে যায় বাংলার নারীদেরকে তখন এই পুলিশ কোথায় থাকে এই পুলিশগুলোকে দিয়ে আপনার সন্দেশখালী সব পুলিশকে সন্দেশখালী পাঠান তো দিনের পর দিন ধরে নারীদের ওপর নির্যাতন চলছে তা তখন কেন পাওয়া যায় না এদেরকে আচ্ছা আমি আমার ক্যামেরা পার্সন রানাকে বলবো কারণ সামনে একজনকে শেখ শাজাহান সাজিয়ে তাকে কিন্তু মহিলা মোর্চার তরফ থেকে আনা হয়েছে এবং তাকে দেখা যাচ্ছে যে শাজাহানের মতো করে সাজিয়ে ছবি দিয়ে তাকে তা একজন মহিলা তা তিনি শাজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন এইভাবেই প্রতীকী মিছিল করছে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চারা এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি নিউ আলিপুরে বিজেপির যে মিছিল আর সেই মিছিলে প্রতীকী প্রতিবাদ একে তো আজ থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে জেলায় জেলায় সেই কর্মসূচি নেওয়া হয়েছে আপনি আপনারা আপনি কি করছেন যে এটা কি প্রতীকী প্রতিবাদ এটা প্রতিবাদ প্রতিবাদের ভাষা যখন বাংলার নারীরা গর্জে ওঠে বাংলার নারীরা মুখ্যমন্ত্রী মনে করেন যে বাংলার নারীরা অসহায় কিন্তু না আজকে বাংলার নারীর অসহায় নাই উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করতে পারছেন কিন্তু লক্ষ্মীর সুরক্ষা দিতে পারছেন না কন্যাশ্রী দিচ্ছেন কিন্তু কন্যাদের সুরক্ষা উনি এই বাংলা দিতে পারেননি সন্দেশ যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যেখানে মহিলা সাংসদ সেইখানেই এইরকম কুরুচিপূর্ণ ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে চলেছে শেখ শাহজাহানের দ্বারা তারা কিন্তু প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন এবং মিছিল কিন্তু একটু আগে আটকে দেওয়া হয়েছিল নিউআলিপুর পেট্রোল পাম্পের সামনে মিছিল এগোতে দেওয়া হচ্ছিল তারপরে কিন্তু মিছিল কিছুটা এগোতে পেরেছে সামনে হয়তো পুলিশ রয়েছে তারা কিন্তু সেখানে এই মিছিলকে আটকাবে সব মিলিয়ে বিজেপির প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে সে প্রতিবাদ মিছিলটা এগিয়ে চলেছে টালিগঞ্জ ফাঁড়ির দিকে আত্রেই দেখতে পাচ্ছি সেই ছবি আপনারা দেখছেন নিউ আলিপুরে বিজেপির মিছিল সেই মিছিলে এক প্রতীকী প্রতিবাদও করা হচ্ছে যেখানে শাজাহান শেখের মতো একজনকে সাজিয়ে এক মহিলা তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসছে এই প্রতীকী প্রতিবাদ করা হচ্ছে সন্দেশখালী ইস্যুতে আজ পথে নেমেছে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে জেলায় জেলায় সে কর্মসূচি নিয়েছে বিজেপি অপরদিকে এই মুহূর্তে মিছিল দেখা যাচ্ছে নিউ আলিপুরে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা